সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্ট্রিম ওয়ার্ল্ড। আজকে হলো সোমবার, মহাদেবের বার, তাই সকাল সকাল উঠেই সেরে নিলাম মহাদেবের পুজো। মহাদেবের সাথে সাথে ঘরের প্রত্যেকটি ঠাকুরকেই ধূপ দুনো জল মিষ্টি সমস্ত কিছু দিয়ে সকালের পুজোটি সেরে নিলাম। প্রথমেই বললাম আজকে সোমবার, মহাদেবের বার, ঠিক প্রত্যেক দিনের মতন আজকেও তাই বাবা ভোলানাথকে স্মরণ করে আজকের দিনটির সূচনা করা যাক। চলুন। অনেকেই আঁকা দেখতে তো খুব ভালোবাসে, কিন্তু আঁকতে গেলে কীরকম যেন একটা হয়, ও বাবা আঁকা শিখি নাই, তুলি ধরবো কী করে, রং করবো কী করে। আরে বাবা, আঁকতে গেলে চাই একটা সুন্দর মন আর সুন্দর ভাবনা, সেই সুন্দরতাকে কাজে লাগিয়েই আমরা আঁকবো। অঙ্কন হলো একটি সুন্দর পরিকল্পনা বা ভাবনা, সেই সুন্দর পরিকল্পনাকে কাজে লাগিয়েই আমরা যদি অঙ্কনকে ভালোবাসতে পারি, তাহলে দেখবেন সব কিছুই যেন আমাদের কাছে সহজ লাগছে। আজকে তাই সোমবার ভোলা মহেশ্বরের বারে আমরা তার একটি চিত্রাঙ্কন করতে চলেছি। চিত্রটি অঙ্কন করার জন্য আমাদের লাগছে আর্ট পেপার, তুলি, জল রঙ। জল রঙের মধ্যে থেকে আপনারা যে কোনো রং মন মতো পছন্দ করে নিতেই পারেন, তাতে কোনো অসুবিধা কিন্তু নেই। আর আমাদের লাগছে এই নীল কালারের অয়েল প্যাস্টেল কালারটি, সঙ্গে লাগছে কালো কালারের এই ফেব্রিকটি, যে কোনো কোম্পানির হতে পারে। চলুন শুরু করা যাক। এবার আমরা ক্যামেলের এই ওয়াটার কালারের ব্লু এই কালারটিকে আমরা একটি পাত্রের মধ্যে বেশি পরিমাণে জল মিশিয়ে গুলে নেব। এই দেখুন আমাদের নীল রঙের মিশ্রণটি একদম কিন্তু তৈরি। এবার আমরা এই রঙের মিশ্রণটিকে একটু একটু করে এক দু ফোঁটা করে আর্ট পেপারের চারিদিকে, মানে যতটা পরিমাণে আমাদের দরকার, যতটা জায়গা জুড়ে আমরা ছবিটা আঁকবো সেইখানে আমরা দিয়ে নেব। তারপরে আমরা আমাদের হাতের সাহায্যে সেই জল মিশ্রিত রঙটিকে আর্ট পেপারের চারিদিকে একটু ছোপ ছোপ আকারে বুলিয়ে নেব, যাতে আমাদের ছবি আঁকার ব্যাকগ্রাউন্ডটি দেখতে কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তাই আমরা এর ওপরে একটি ন্যাপকিন চাপিয়ে দেব, যাতে আমাদের প্রয়োজনের অতিরিক্ত জলটা এই ন্যাপকিন টেনে নিতে পারে, যাতে আর্ট পেপারটা ভিজে একেবারে জল জলে না হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে আর্ট পেপারটা রঙিন হয়ে উঠল, অথচ তার মধ্যে কোনো জল ধরে রইল না। আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রেডি। এবার আমরা ক্যামেলের অয়েল প্যাস্টেল কালারের বক্স থেকে এই কালারের রঙটিকে তুলে নেব। আপনারা আপনাদের মন মতো অন্য কোনো রঙও নিতে পারেন, কিন্তু যেহেতু আমি নীল রঙের ব্যাকগ্রাউন্ড করেছি, তাই আমরা এই কালারটিকে পছন্দ করে নিয়েছি। এবার দেখুন ঠিক আমি যেভাবে বাইরের আউটলাইনটাকে আমরা এঁকে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবেই এইভাবে বাইরের আউটলাইনটাকে করে নেবেন। এছাড়াও আপনারা কিন্তু অন্যান্য কোম্পানির যে পেন্সিল কালার হয় সেই কালার দিয়েও এই আউটলাইন করে নিতে পারেন। কোনো ভয়ভীতি করার দরকার নেই, ফ্রি হ্যান্ডে কাঁপা কাঁপা হাতে আমরা এই আউটলাইনটা চারিদিকে করে নেব। দেখুন আমার করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার আমরা ডোমসের পেন্সিল কালারের স্কাই ব্লু কালারটিকে নিয়ে নিয়েছি। এর মাধ্যমে আমরা যে বাইরের দিকে বেরিয়ে থাকা কিছু কিছু রং আছে না, যেগুলো মনে হচ্ছে জলের ফোঁটা পড়েছে, ঠিক সেই জায়গাগুলোকে আমরা একটা বর্ডার লাইন দেওয়ার চেষ্টা করব। এটা ইচ্ছে হলে আপনারা করতে পারেন, আর ইচ্ছে না হলে আপনারা করতে নাও পারেন। কিন্তু মনে রাখতে হবে, প্রথমেই বললাম অঙ্কন একটি ভালোবাসা এবং ভালো লাগার জিনিস, আপনার মন যেটা ভালোবাসবে আপনাকে সেইভাবেই আপনার ছবিটিকে সাজিয়ে তুলতে হবে। এবার আমাদের লাগবে একটি কালো ফেব্রিক কালার, সেটি হতে পারে ফেবিক্রিলের বা ক্যামেলের, যাই হোক না কেন সেটি দিয়েই আমাদের আঁকতে হবে আমাদের মেন থিম, অর্থাৎ এই কালারিং ব্যাকগ্রাউন্ড পেপারের উপরে আমরা এই কালারের মাধ্যমেই আমাদের ছবিটিকে হাইলাইট করে তুলব। চলুন দেখা যাক তাহলে। আমরা তো সবাই ইউ লিখতে জানি, তাই না?
এমনকি বলা ভালো বাচ্চারাও সেটা লিখতে জানে। এই আঁকাটি কিন্তু বাচ্চারাও খুব সহজেই করে ফেলতে পারবে। আমরা যেমনভাবে ইউ লিখি ঠিক তেমনভাবেই আমরা শিবলিঙ্গের মাথাটিকে করে নেব। কীভাবে করব দেখে নিন আপনারা তাহলে টাইম ল্যাপসের মাধ্যমে। ঠিক এইভাবে আমরা একটা ইউ প্রথমে করে নিলাম, তারপরে আমরা আবার তুলিতে রং লাগিয়ে নিয়ে ঠিক সামনের দিকটা এই রকমভাবে যেভাবে শিবলিঙ্গটি থাকে সেই রকম আমরা করে নেব। এইভাবে আপনারা শিখলে কিন্তু বাড়ির বাচ্চাদেরও খুব সহজেই এই আঁকাটিকে শেখাতে পারবেন। কি বন্ধুরা পারবেন না? একটু করে আঁকব আর একটু করে আমরা পূরণ করে নেব জায়গাটিকে। লাইনটা যেন সোজা হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর জন্যই ছোটোবেলা থেকেই বাচ্চাদের আঁকা স্কুলে দেওয়ার কোনো দরকার নেই, নিজেদের বাড়িতে হাতে ধরে শেখানোর মজাটাই আলাদা। সেই কারণেই আমার বন্ধুদের জন্য এই আঁকাটি আমাদের দেখানো। দেখুন কত সহজেই আমরা কিন্তু একটি শিবের আকার দিয়ে দিতে পারছি। কিচ্ছু না, বাচ্চারা তো ইউ আঁকতে পারেই, তাই না? ইউ লিখতেও পারে। তাহলে তাদের সেই ইউ লেখা থেকেই কীভাবে একটি শিব এঁকে দেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে একটি শিবলিঙ্গ এখানে কিন্তু আঁকা হয়ে গেল। এরপরে শিবলিঙ্গের নিচের অংশটি আমরা করব। তার জন্য প্রথমে এই রকমভাবে নিয়ে ঠিক এইভাবে, তার মানে এটি একটি ভাগ আর এটি একটি ভাগ, তাহলে তলার এই লিঙ্গটিকে আমরা এবার এই রঙটা দিয়ে ফিল আপ করে নেব। কী বন্ধুরা, ঠিক আছে? এবার এটিকে ফিল আপ করে ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন আমরা শুধুমাত্র ইংরাজি একটি অক্ষর ইউ, এই ইউ এর মাধ্যমেই কিন্তু ছোট বড় আকৃতির সাহায্যে আমরা কি সুন্দর একটি শিবলিঙ্গকে এঁকে ফেলতে পারলাম, তাই না বন্ধুরা? এবার আমরা যেটি আঁকবো সেটি হলো ত্রিশূল। শিবের হাতে ত্রিশূল থাকে, তাই না? ত্রিশূলটি আঁকার জন্য প্রথমে আমরা একটি সরু দাগ টেনে নেব। সেই দাগটি শিবলিঙ্গের নিচ দিয়েও যেন সমানভাবে নিচের দিকে নেমে আসে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে নিচের অংশটিকে খানিকটা পরিমাণে চওড়া আমরা করে নেব। এবার ত্রিশূলের উপরের অংশটিকে আমরা সুন্দরভাবে এঁকে নেব। কোনো অংশটিকে একটু মোটা, কোনো অংশটিকে একটু সরু লাইনের মাধ্যমে আঁকব, যার কারণে ছবিটিকে যেন আরও বাস্তব মনে হয়। সেই কারণে আমরা একদিকটিকে একটু মোটা এবং একদিকটিকে একটু সরু আকৃতির ত্রিশূল করে নেব। এবার আমরা মাঝের যে লাইনটি আছে সেই লাইনটিকেও আমরা খানিকটা পরিমাণে চওড়া করে তার মাথার উপরে বরফির আকৃতির একটি চিত্র এঁকে দেব, যার ফলে ত্রিশূলটিকে ঠিক একেবারে বাস্তবের মতোই দেখতে লাগে। এবার আমরা শিবের ডুমরু আঁকব। এই ডুমরুটির চারিদিকের মধ্যে বাইরের দিকটি হয় চওড়া এবং ভিতরের দিকটি হবে একটু সরু, এবং নিচে দিয়ে দেব ফুটি 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 করে আমরা রুদ্রাক্ষের মালাটি। তাহলেই দেখুন শিবলিঙ্গ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল, তাই না? একটু সাধারণ তুলিতে নেওয়ার পরে ঠিক এইভাবে ফুলের আকারে আমরা পারি না পারি ঠিক ট্যাপ 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 করে দিয়ে দিয়ে আমরা এইভাবে শিবের মাথায় যেন ফুল চাপানো হয়েছে এটা বোঝানোর জন্য সাদা রঙটি দিয়ে এরকম করে দেব। তারপরে আরেকটু সাদা রঙ নিয়ে নিয়ে আমরা আবারও শিবের এখানে, আমরা যেখানে যেখানে শিবের ফুল দিই সেই হিসেবে
আমরা কিন্তু এগুলো একটু দিয়ে নেব। সব জায়গা দিলাম, শিবের চরণে কি না দিলে হয়? একদমই নয় বন্ধুরা, তাহলে শিবের চরণেও আমরা একটু করে এটা দিয়ে নিলাম। তাহলে বলুন বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? আঁকা দেখতে গেলে, আঁকা জানতে গেলে যে শুধুমাত্র আঁকা জানার দরকার হয় তা কিন্তু নয়, আপনারা নিজেদের মন মতো কিছু দিয়েও এগুলিকে কিন্তু করে নিতে পারেন আপনাদের নিজেদের মন মতো করে, কি তাই না? কত সহজেই কিন্তু আমরা শিবলিঙ্গটিকে ফুল, বেলপাতা, এই ধরনের একটা আকার, আয়তন সমস্ত কিছু দিয়ে যেন সাজিয়ে ফেলতে পারবো খুব সহজেই। তারপরে আমরা ঠিক একটা সাদা অংশকে এইভাবে দেব, তারপরে যাতে আমরা ভাঁজটাকে খুব ভালোভাবে বুঝতে পারি, তাই না বন্ধুরা? ঠিক এইভাবে জলে দিয়ে মিশিয়ে দেব, যাতে একটি দাগও থাকে, অথচ লোকের চোখেও পড়ল না, অথচ কত সুন্দরভাবে সেটাকে আমরা বুঝতে পারলাম। আরও হাইলাইট করার জন্য আমরা একটু আধটু সাদা ফুলের মধ্যে হলুদ ফুলের ছোঁয়া কিন্তু দিতেই পারি, তাই নয় কি? তাহলে জিনিসটি দেখতে আরও ভালো লাগে কি বন্ধুরা, তাই তো? আমরা ছবি করি ঠিক কথায়, কিন্তু নিজেদের মন মতো করে যদি আমরা কালার ম্যাচিং বা কোনো কিছু একটু করতে পারি, তাহলে কিন্তু জিনিসটি আরও সুন্দর হয়ে ওঠে, তাই নয় কি বন্ধুরা? এবার আমাদের মেন বিষয়বস্তু, যেটা হলো কি না, ত্রিলোচন আঁকা। তার জন্য কিচ্ছু নয় বন্ধুরা, আমরা শিবের শিবলিঙ্গের উপরে জাস্ট 1, 2 and 3 তিনটে দাগ দিয়ে নিলাম। এরপরে আমরা এটিকে হলুদ দিয়েও পরিপূর্ণ করতে পারি, আবার লাল রং দিয়ে আমরা লোচন অর্থাৎ চোখ এঁকে নিতে পারি। ঠিক এইভাবে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল এবং সাদা রংটি দেওয়ার ফলে শিবলিঙ্গটি আরও যেন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। কি সহজে, কত সুন্দরভাবে, কত অল্প সময়ে আমরা এঁকে ফেললাম ভোলা মহেশ্বরের এই ছবিটি, তাই না? আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লাগলো, এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।